আমাদেরকে অনেক সময় কোশ্চেন দিবে যে দর্পণ থেকে 20 সেমিটার দূরত্বে একটা বস্তু রাখা হলো, তখন তোমাকে বুঝতে হবে বস্তুটা কোন জায়গায় আছে। তোমাকে একটা শুধু একটা কথা বলে দিব, সাপোজ তোমাকে আমি একটা কোশ্চেন করলাম যে কোন একটা দর্পণের ব্যাসার্ধ হচ্ছে, কোন একটা দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 10 সেমিটার, বক্রতার ব্যাসার্ধ কত 10 সেমিটার, এই দর্পণ থেকে 30 সেমিটার দূরে বস্তুটি রাখলে প্রতিবিম্ব কিরকম হবে, প্রতিবিম্বের আকার আকৃতি কিরকম হবে। সো দেখো, তোমাকে যখন বললো যে 10 সেন্টিমিটার হচ্ছে বক্রতার কি ব্যাসার্ধ, তার মানে এই বক্রতার ব্যাসার্ধ কোনটা, এতটুক না, এতটুক হচ্ছে 10 সেন্টিমিটার। তোমাকে বলছে 30 সেন্টিমিটার দূরে রাখতে, তার মানে তোমাকে বস্তুটা রাখতে হবে এই জায়গায়, মানে আলটিমেটলি বস্তুটা কোন জায়গায় অবস্থান করতেছে, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। এখন তোমাকে যদি বলি যে দর্পণ থেকে 3 সেন্টিমিটার দূরে, তার মানে বস্তুটা কোন জায়গায় অবস্থান করতেছে, এতটুক হচ্ছে 10 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার কতটুক হবে, এতটুক না, ফোকাস এবং মেরুর মাঝখানে। তোমাকে যদি বলি বস্তুটি দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থান করতেছে, তার মানে কি একচুয়ালি সে ফোকাস অবস্থান করতেছে, কারণ কি বক্রতার ব্যাসার্ধ ছিল 10 সেন্টিমিটার। এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার, বোঝা গেছে তো? তার মানে কি বললাম, সো এইটা, সো এই মেজারমেন্টটা তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে লক্ষ্য বস্তু দূরত্ব কতটুকু বলতেছে সেটাই তুমি সূত্রে বসাবা ইউ। এখন তোমাকে যদি বলে যে প্রতিবিম্বটা এত দূরত্বে গঠিত হয়েছে, তখন তুমি সূত্রে বসাবা কি ভি, এই পর্যন্ত বোঝা গেছে? তখন তুমি সূত্রে বসাবা কি ভি, এর মানে ওইটা বসাবা, ক্লিয়ার? এবং ওইটার ক্ষেত্রে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, সূত্রে যখন আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করবো তখন ইউ এবং ভি এর চিহ্নগুলো দিতে হবে, এটা প্লাস নাকি মাইনাস, কোন সময় প্লাস, আমি যখন একটা বাস্তব হবে ব্যাপারটা তখন সেটা হচ্ছে প্লাস, যখন অবাস্তব হবে তখন হবে কি মাইনাস, এবং বাস্তব অবাস্তব কিভাবে প্লাস মাইনাস হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। বাট আমি আগে সূত্রগুলো একটু রিভাইজ দিই, সূত্রগুলোর মধ্যে প্রথম সূত্র হচ্ছে ফোকাস দূরত্ব সমান সমান এফ সমান সমান কি আর বাই টু, এফ সমান সমান কি আর বাই টু, অর্থাৎ ফোকাস দূরত্ব সমান সমান হচ্ছে ব্যাসার্ধ বাই অর্ধেক। এই পর্যন্ত বুঝা গেছে? এখন দেখো, এখন কোশ্চেন যদি তোমাকে এরকম করে ঘুরায় ফিরায় করে যে একটি দর্পণের বক্র, একটি একটি দর্পণ যেগুলোকে অংশ সেগুলোকে ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, সেগুলোকে ব্যাস কত 12 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব কত, 6 না 3, এটা তো ব্যাসার্ধের অর্ধেক 3। তুমি যখন বললে যে ব্যাস 12 সেন্টিমিটার, তার মানে কি ব্যাসার্ধ কত 6 সেন্টিমিটার, ওইটার অর্ধেক, ওইটার অর্ধেক হচ্ছে কত 3 ভাই, বুঝা গেছে ব্যাপারটা? এটা কিন্তু ভুল করা যাবে না, তো সবসময় খেয়াল রাখতে হবে তোমাকে দিচ্ছে সূত্রগুলোর ক্ষেত্রে সবসময় তোমাকে প্যারামিটারটা নিয়ে খেয়াল রাখতে হবে যে একটু প্যারামিটারটা তোমাকে কি বলতেছে, প্যারামিটারটার আসল পরিচয় কি, বুঝা গেছে ব্যাপারটা? এদিকে আর এর আসল পরিচয় হচ্ছে আর কি ব্যাসার্ধ, ব্যাস না ভিডিওটা দিয়ে ভাগ দিয়ে বলে ফেলো, ওকে, তার মানে এফ সমান সমান আর বাই টু গেল,
f সমান সমান r/2 দেন আমাদের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে সেটাকে বলা হয় বিবর্তন বিবর্তন কি প্রকাশ করা হয় m দ্বারা সো এই m সমান সমান হচ্ছে l'l অর্থাৎ m সমান সমান হচ্ছে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার এখন দেখো তুমি কি এটাকে কি স্কেল দিয়ে মাপতে পারবে না লক্ষ্য বস্তুর আকার কি স্কেল দিয়ে মাপতে পারবে না কত সেন্টিমিটার হইছে তো এটাকে এই জায়গায় বসাবা আর তুমি কি এটাকে কি স্কেল নিয়ে মাপতে পারবে না এটা কতটুকু হইছে তখন তুমি এটাকে এই জায়গায় বসাবে তখন তুমি m এর মান যা পাবে সেটাই বিবর্তন সেটাই কি সেটাই বিবর্তন সাপোজ ধরো লক্ষ্য বস্তু হচ্ছে কত লক্ষ্য বস্তু হচ্ছে 2 সেন্টিমিটার এটা পাইলা এই প্রতিম পাইলা 2 সেন্টিমিটার তাহলে বিবর্তন কত হইলো 1 আচ্ছা কত এটা কখন হওয়া পসিবল যখন বস্তুটা বক্রতার কেন্দ্রে থাকবে কারণ তখন কিন্তু লক্ষ্য বস্তু এবং ইয়া সব দুইটাই সমান সমান মনে আছে বুঝে গেছিস ব্যাপারটা বুঝতে পারছো সো এখন দেখো যদি এই পর্যন্ত বুঝে গেছ তো এখন দেখো ওই m এর আরেকটা সূত্র আছে এর প্রমাণ যদি তোমাদের বইয়ে দেওয়া নাই বা তোমরা যখন ইন্টারভ্যুল পড়বে তখন পড়তে হবে m এর আরেকটা প্রমাণ দেওয়া আছে সেটা হচ্ছে সূত্রটা আছে সেটা m সমান মাইনাস v / u সেটা কি মাইনাস v / u তোমাদের আছে বাট প্রমাণ তো দেওয়া নাই তোমাদের আচ্ছা দেখো তাহলে m সমান সমান কি m সমান সমান কি মাইনাস v / u বুঝা গেছে ব্যাপারটা এগুলা হচ্ছে তোমার আলোর প্রতিফলনের সূত্র এবং তোমাকে যে কোনো অঙ্ক করতে হোক না কেন তুমি সবসময় কি করবা এই সূত্রগুলো নিয়ে কাজ করবা এখন দেখো এখন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে এই যে ভাইয়া বলবেন ভাইয়া এই m সমান সমান l ড্যাশ বাই l আবার এই m সমান সমান মাইনাস v বাই u এখানে একটা মাইনাস দিলে এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা কি বোঝায় সেটার জন্য আগে তোমাকে আমি u এবং v কখন প্লাস হবে কখন মাইনাস হবে সেটা বোঝাচ্ছি একটা জিনিস মনে রাখবা রশিটা যদি প্রকৃত অর্থে এই কাজটা করে থাকে বা প্রকৃত অর্থে এতটুকু দূরত্ব অতিক্রম করে থাকে বা প্রকৃত অর্থে ওই বিন্দুটা দিয়ে যায় থাকে তখন যে দূরত্বটা আমরা পাবো সেটা হচ্ছে বাস্তব দূরত্ব এবং সেটাকে আমরা বলবো কি প্লাস কিন্তু আমরা যদি দেখি যে রশিটা প্রকৃত অর্থে এতটুকু দূরত্ব যায় নাই আমরা কোনোভাবে টাইনা টাইনা নিয়ে মিলাইছি তখন এটাকে কি দিব মাইনাস সো একটা জিনিস খেয়াল করো এই দর্পণটার ক্ষেত্রে যখন এই ক্যাটার ক্ষেত্রে এই যে ইউ তারপরে এখন দেখো প্রকৃত অর্থে কি এই বিন্দুতে রশিগুলো মিলিত হয়ে একই প্রতিবিম্ব গঠন করছে কিনা তার মানে দেখো তার মানে মেরুবিন্দু থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব হচ্ছে কি প্রকৃত অর্থে এই ফোকাসটা এই ফোকাস বিন্দু দিয়ে অতিক্রম করছে কিনা প্রকৃত অর্থে যেহেতু ফোকাস বিন্দু দিয়ে অতিক্রম করছে সে তো এদিকে এই দর্পণের এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা আমি আমার অন্য একটা দর্পণ দেখাবো এবং তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ওইখানে কোনটা প্লাস কোনটা মাইনাস খেয়াল করো তো আমি যে এরকম একটা রশিচিত্র আঁকবি রশিচিত্র হচ্ছে ঠিক এরকম এই খেয়াল করো রশিচিত্র হচ্ছে ঠিক এরকম এটা ইউএফ এফ আমি একটু বসে রাখলাম এই জায়গায় রাখার পরে আর পাশে সাপোজ এই জায়গায় রাখলাম মেরুবিন্দু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্ব কত ইউ মেরুবিন্দু এটা লক্ষ্যবস্তু কোনটা এই এতটুকু দূরত্ব কি ইউ এবার বোঝা গেছে তারপরে দেখো তারপরে ভি কোনটা মেরুবিন্দু থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব তার মানে এতটুকু আছে কি ভি এই পর্যন্ত বোঝা গেছে এতটুকু অতটুকু কি বি এখন দেখো এই যে এই ফোকাস দূরত্ব পর্যন্ত যে যতটুকু দূরত্ব সেটা কি বলা হচ্ছে এফ এই পর্যন্ত বোঝা গেছে এখন আমরা দেখবো যে এইদিকে ইউ ভি এফ কোনটা প্লাস কোনটা মাইনাস খেয়াল করো
তোমরাই বলবা এই যে প্রতিবিম্ব থেকে এই সরি এই যে লক্ষ্যবস্তু থেকে এই রশিটা প্রকৃত অর্থে কি এই ইউ দূরত্ব অতিক্রম করছে কিনা মানে এই বরাবর গেছে কিনা প্রকৃত অর্থে গেছে কিনা প্রকৃত অর্থে গেছে দ্যাট ইজ এদিকে ইউ প্লাস প্লাস এখন দেখো ইউ কি প্লাস আর আমরা যে প্রতিবিম্বটা যে গঠন করছি প্রতিবিম্বটা কি যে গঠন করছি ওটা কি ওটা যে বিন্দুটা ছিল ওই বিন্দুটা কি প্রকৃত অর্থে মিলিত বিন্দু ছিল নাকি আমরা নিয়ে ডাইনামিক করেছি এদিকে কিন্তু মিলিত দর্পণের লক্ষণ ছিল না আমরা কি করছি দর্পণের অপোজিট সাইডে তাই না মিলাইছি দ্যাট মিন্স এই প্রতিবিম্বের জন্য যতটুকু দূরত্ব আমরা পাবো সেটা কি যেহেতু অবস্থান দূরত্ব সেটা এটা কি মাইনাস দ্যাট মিন্স কি ভি সেটা কি মাইনাস বুঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার এখন দেখো এখন আমরা যখন এই দেখো এই রশিটা যখন সমান্তরালে আসার প্রধানকে তারপর সমান্তরালে আসার পরে প্রকৃত অর্থে এই ফোকাস বিন্দুটা দেখে গেছে প্রকৃত অর্থে এই ফোকাস বিন্দুটা দেখে গেছে দ্যাট মিন্স প্রকৃত অর্থে যেহেতু ফোকাস প্লাস অতিক্রম করছে সেহেতু এফ এদিকে কি প্লাস বুঝা গেছে ব্যাপারটা এবার বুঝা গেছে তিনোটা মাইনাস হওয়ার কোন চান্স নাই লক্ষ্যবস্তুকে অবাস্তব দূরত্বে রাখতে পারবো না লক্ষ্যবস্তুকে অবশ্যই একটা বাস্তব দূরত্বে রাখতে হবে বুঝা গেছে ব্যাপারটা বাকি দুইটা মাইনাস হতে পারে সেটা আমি দেখাচ্ছি বাকি দুইটা কিভাবে মাইনাস হবে খেয়াল করো তো এখন এটার পরে আমরা এটা দেখবো যেখানে ইউ ভি এবং মাইনাসটা কি হয় তোমরাই বলবো সেটা কি হয় খেয়াল করো সাপোজ এটা হচ্ছে একটা উত্তল দর্পণ এটা কি দর্পণ একটা উত্তল দর্পণ এখন দেখো এটা কি টু এফ এটা হচ্ছে এফ বস্তু রাখতে হবে কোন জায়গায় এই জায়গায় তো এখান থেকে যখন একটা আসলো তোমার সে ফোকাস কি মিটিং করে সেই বরাবর চলে গেল আর এখান থেকে যখন একটা আসলো তোমার সে এই বরাবর মেরুবিন্দু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্ব কি ইউ তাহলে এই যে মেরুবিন্দু থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব কি ভি ভাই প্রতিবিম্ব দূরত্ব কি দূরত্ব কি ভি আর এই যে মেরুবিন্দু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব কি এই পর্যন্ত বোঝা গেছে এখন দেখো এখন এই যে ইউ দেখো লক্ষ্যবস্তু থেকে প্রকৃত অর্থে রশিটা আয়নার মধ্যে আসছে কিনা এদেরকে আসছে কিনা প্রকৃত অর্থে আসছে দ্যাট মিন্স ইউ কি প্লাস আগে দেখো এখন এই যে এই বিন্দু থেকে এই যে প্রতিবিম্বটাতে গঠিত হয়েছে সেটা কি প্রকৃত অর্থে রশ্মিগুলো একসাথে মিলিত হয়ে গঠিত হয়েছে নাকি রশ্মিগুলো আমরা কল্পনা করে মিলিত করছি কল্পনা দেখো প্রকৃত রশ্মিগুলো কিন্তু এই দুইটা রশ্মি কিন্তু এগুলা কি আমরা ডাইনামিক মিলিত করছি সেহেতু এটা এখন ভি কি হবে মাইনাস ইট ইজ ভি কি মাইনাস এখন এফ এর ক্ষেত্রে দেখো প্রকৃত অর্থে কি সমান্তরালে আসার সময় কি ফোকাসের বিপরীতে অতিক্রম করছে কিনা প্রকৃত অর্থে সে অতিক্রম করে নাই সে সমান্তরালে কি মেনটেন করে উপর দিকে চলে গেছে যেহেতু প্রকৃত অর্থে সে কি ওই ফোকাস বিন্দুটাতে যায় নাই সেহেতু সে কি এফ মাইনাস এফ মাইনাস দ্যাটস দ্য কি পয়েন্ট গ্রেট পয়েন্ট গ্রেট পয়েন্ট তোমাকে এই জিনিসটা মনে রাখতে চলবে অনেকে মুখস্থ করার চেষ্টা করে উত্তর দর্পণে মাইনাস উত্তর দর্পণে এটা মাইনাস এটা মাইনাস অবতল দর্পণে এটা প্লাস এটা মাইনাস কাজ হবে না কাজ হবে না তোমাকে জাস্ট বেসিকে মনে রাখতে হবে এর কি ইউ কি সবসময় প্লাস হ্যাঁ ইউ তো সবসময় প্লাস কারণ তুমি একটা বস্তু কে খেয়াল করো এর কি অবাস্তব দূরত্বে রাখতে পারবা না ভাই অবাস্তব দূরত্বে রাখা সম্ভব না প্রতিবিম্ব প্রতিবিম্ব মানে কি প্রতিবিম্ব আছে কি মরিচিকার মতো একটা প্রতিবিম্ব গঠিত হলো তুমি যে তোমারে দেখতেছো ঠিক আছে একটা আয়নার মধ্যে ঠিক আছে ওটা অবাস্তব হইতে পারে বাস্তব হইতে পারে কিন্তু তুমি তো আর অবাস্তব কিন্তু তুমি তো আর অবাস্তব না তুমি তো একটা পার্সন তুমি তো বাস্তব মানে ইউ ইউ এর কিন্তু কোনো চান্স নাই ওটার ইয়া হওয়া কি হওয়ার মাইনাস মাইনাস হওয়ার বুঝা গেছে ব্যাপারটা এখন দেখো এখন দ্যাট মিন্স আমরা যখন কোন একটা সূত্র ইউজ করবো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি সমান সমান বাই এফ তখন অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে আমাকে ওই অনুযায়ী মানগুলো বসাতে হবে বুঝা গেছে ব্যাপারটা বুঝা গেছে ওকে এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এই এম সমান সমান এই যে মাইনাস বি বাই ইউ মাইনাস বি বাই ইউ এখানে মাইনাসটা তাৎপর্য কি এম সমান সমান মাইনাস বি বাই ইউ এখানে মাইনাসটা তাৎপর্য কি সেটা আমি একটু দেখাবো খেয়াল করো এই মাইনাসটা কোন কারণে দিতে হইলো খেয়াল করো বিবর্তন পাওয়ার জন্য আমরা দুইটা ওয়েতে চাইতে পারি একটা হচ্ছে এক খেয়াল করো একটা হচ্ছে কি কণ্ঠস্বর গুলো আসতেছে না ওগুলো প্রত্যেকের আলাদা আলাদা তরঙ্গ যাইতেছে
বস্তুটা রাখার পরে এবার কি হলো একটা প্রতিবিম্ব করে দিল, কি হবে প্রতিবিম্ব এবার গেল, এবার বুঝে গেছে ব্যাপারটা, বুঝতে পারছো? ক্যা করো উপরে বসাও, এটা দুর্গ মাপো, এটা দুর্গ মাপো কি নিচে বসাও, আনসার পাবা। আবার তুমি যদি এইটাও করো, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ইউ, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ভি মাপো, তখন দেখবা যে দুইটার যে অনুপাত, ওই দুইটার অনুপাত এই দুটোর সমান। সেটা বোঝানোর জন্য প্রতিবিম্ব বিবর্তন তুমি বাবা, এই সূত্রের মাধ্যমে প্রতিবিম্বের বিবর্তন তুমি বাবা, যে প্রতিবিম্বটা হয়তো বা দ্বিগুণ লম্বা বা দ্বিগুণ খাটো বা সমান, কিন্তু তুমি এই ধারণাটা পাচ্ছ না যে প্রতিবিম্বটা কি উল্টা ছিল নাকি সোজা ছিল। সেটার জন্য তোমাকে যে সূত্রটা প্লাস হয় তাহলে হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে সোজা। আমি আগে এটা বলে এম মানে কি প্লাস হইলে কি সোজা, এটা তো মোটামুটি আমাদের সেন্স এই যে এম প্লাস হইলে কি সোজা, এম যদি মাইনাস হয় তখন বস্তুটা হচ্ছে কি উল্টা, উল্টো এইগুলার এই চিত্রের জন্য এইগুলার ভি এবং ইউ এর চিহ্ন কি সেগুলো বসাও, এইদিকে ভি এর চিহ্ন কি, ভি মানে প্লাস, আর ইউ কি এদিকে প্লাস, এখন দেখো যদি একটা সোজা হইতো তাহলে কিভাবে হইতো, দেখো সোজাটা হওয়ার জন্য তোমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে দেখো, ধরো তুমি এই জায়গায় রাখলে বস্তুটা কি হবে সোজা হবে, এটা হচ্ছে 2f, এটা হচ্ছে f, বুঝে গেছো বস্তুটা রাখলাম এই জায়গায়, এখন দেখো এই জায়গায় দেওয়ার পরে এই বরাবর আসলো, আবার এই বরাবর দেওয়ার পরে এই বরাবর আসলো, এই বরাবর, এখন দেখো এখন এই যে এই রশি চিত্রটার ক্ষেত্রে খেয়াল করো, এই রশি চিত্রটার ক্ষেত্রে ভি কি, ভি কি, ভি কি মাইনাস না, কারণ এটা তো অবাস্তব দূরত্ব, বুঝা গেছে, দ্যাট মিন্স ভি হচ্ছে কি মাইনাস, দ্যাট মিন্স উপরে একটা মাইনাস ভাগ নিচে কি একটা মাত্র ইউ প্লাস, মাইনাস মাইনাস কি প্লাস, প্লাস 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 হয়ে যায়, আমি যদি প্লাস হয় তখন বস্তু সোজা, প্রতিবিম্ব সোজা, প্রতিবিম্ব সোজা হয়েছে কিনা, এদিকে সোজা আছে কিনা, বুঝা গেছে ব্যাপারটা, তার মানে বুঝতে পারছো, তার মানে তুমি বিবর্তন দুইটা দিয়ে বের করতে পারবা, বিবর্তন কি করতে পারবা দুইটা দিয়ে বের করতে পারবা, বাট তোমাকে যখন কোশ্চেনে বলে দিবে যে ওই বিবর্তনটা কি সোজা নাকি উল্টা, ওই প্রতিবিম্বটা কি সোজা নাকি উল্টা, তখনই তোমার কি কোন সূত্রের আশ্রয় নিতে হবে, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এই সূত্রের আশ্রয় অন্য সময় তোমার নিতে হইতে পারে, তোমাকে দেওয়া থাকতে পারে লক্ষ্য বস্তুর দূরত্ব এত, প্রতিবিম্বের দূরত্ব এত, তখন তুমি এটা ব্যাপারে বিবর্তন বের করতে পারো, কোশ্চেনে যদি কখনো চায় যে তুমি শুধুমাত্র বিবর্তনটা বের করো, নট উল্টা নাকি সোজা, এটা যদি না চায় তখন তোমাকে যদি এই সূত্র ব্যবহার করতে হয় তখন তুমি মাইনাস ব্যবহার করতে পারবা না, কারণটা কি মাইনাসটা কিসের জন্য, উল্টা নাকি সোজা সেটা বোঝার জন্য, তোমাকে তো বিবর্তনের মান চাইছে, যখন মান চাইবে তখন তুমি সূত্রটাকে এইভাবে কনভার্ট করে নিবে, খেয়াল করো তুমি যেটা করবা সেটা হচ্ছে জাস্ট বিবর্তনের মানটা বের করবা, সো মান বের করার জন্য আমরা কি করি, সকল পজিটিভ মান তো পজিটিভ হবে তাই না, সো ওই পজিটিভ মান পাওয়ার জন্য আমরা কি করি অ্যাবসলিউট ভ্যালু দিতে পারি, পরম মান দিতে পারি, ঠিক আছে, তো আমরা জি আচ্ছা দেখো, তার মানে আমি যদি ক্যাপ করি খেয়াল করো কি বললাম, বুঝলাম তখন তোমাকে কি করতে হবে, এই এম এর দিকে একটা পরম মান দিতে হবে,
এবং এই যে মাইনাস ভি বাই ইউ আছে এইটা আমাদেরকে কি দিতে হবে প্রমাণিত হবে এটা কখন যখন তোমাদের শুধুমাত্র মান চাই করতে যাচ্ছে তোমাকে যদি চাই যে সুজা নাকি ওটা তখন কিন্তু তুমি এটা ইউজ করতে পারবে না এটা দিতে পারবে না তখন তুমি আটমিক পাচ্ছ এটা যখন প্লাস থাকবে পরমাণের ব্যাপারটা হচ্ছে প্লাস থাকলে ওটার প্লাস দিয়ে গুণ দিয়ে কি বানাই দিবে প্লাস অর্থাৎ এন আর যদি মাইনাস থাকে তখন ওটার মাইনাস দিয়ে গুণ দিয়ে প্লাস বানাই দিবে এটা কি মাইনাস মানে কি প্লাস এটা কি ভি বাই ইউ মান লিখে দিবে পরমাণের তাহলে আমরা কি লিখতে পারি এম সমান সমান ভি বাই ইউ বুঝে গেছো ওটা তো ম্যাথ করার সময় আমাদেরকে অল টাইম এই ট্রিক গুলো খেয়াল রাখতে হবে ক্লিয়ার থ্যাঙ্কস ফর ওয়াচিং কারণ নাকি এদিকে একজন আছেন এদিকে একজন আছেন ঠিক আছে বাসা যাইতে পারতেছে না লজ্জে তো কি করবো এদিকে যেতে আর ভাই ঠিক আছে আমার দুহাই দিয়ে ওর আমার এনে ঢুকবো জীবন ভাই এনে আসছে ঠিক আছে তানভীর তো খুশি যে জীবন ভাই আসছে বাসা ঠিক আছে আর ওইদিকে মনে করো যে খাওয়ার কিছু মিষ্টি হয়ে যাবো ওকে এগুলো যেগুলো ঘটে যেতেছে